নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান। বিজ্ঞান মেলা একটি সমাজ ও জাতির বৈজ্ঞানিক উৎকর্ষ এবং সভ্যতাকে প্রদর্শনের দায়িত্ব পালন করে। প্রতি বছরের বিভিন্ন সময়ে দেশের অনেক প্রতিষ্ঠান বিজ্ঞান মেলার আয়োজন করে। বরাবরের মতো এবারও 30-31 মার্চ এই দুই দিনব্যাপী নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান। তিনি বিজ্ঞান মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসএম ইবনুল হাসান ইভেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, গৌতম চন্দ্র মিত্র, জেলা শিক্ষা অফিসার নরসিংদী, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রবন্ধ উপস্থাপক নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, শিক্ষা ও ICT বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল জাকি। সর্বশেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উক্ত মেলায় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত জিনিসপত্র উপস্থাপন করেন এবং তার উদ্দেশ্য বর্ণনা করেন। বেসিক উদ্দেশ্য যেটা, যে স্বল্প মূল্যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন মান যেন আরো উন্নত হয় এবং স্বাভাবিকভাবে একটা মানুষ যেন তার অ্যাক্সিডেন্ট উইদাউট অ্যাক্সিডেন্ট সে যেন তার জীবনটাকে পরিচালনা করতে পারে এবং ইনস্ট্যান্ট কোনো সমস্যায় পড়লে সে কীভাবে ওগুলো থেকে মুক্ত হতে পারবে, এই উদ্দেশ্যে বেসিক্যালি আমাদের এগুলো তৈরি এবং বাংলাদেশের বিজ্ঞানের অগ্রযাত্রা যাতে আরও উন্নয়ন হয় বেসিক্যালি এই কারণেই তৈরি। সেক্ষেত্রে আমরা এই যেমন এটা হচ্ছে আমাদের সোলার সেচ প্রকল্প। আমরা সাধারণত যে সকল সেচের ক্ষেত্রে আমরা যে সকল ফুয়েল ব্যবহার করে থাকি, যে অনবায়নযোগ্য শক্তি, কার্বোহাইড্রেট জাতীয় ফসিল ফুয়েল, এগুলো দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে, যা আমাদের আরও নবায়ন করবো এই সুযোগটা নেই। আমরা এখানে মূলত তিনটি প্রজেক্ট উপস্থাপন করছি। এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বার, এটা হচ্ছে ফায়ার ফাইটার ড্রোন, আর এখানে হচ্ছে স্মার্ট গ্লাসেস ফর ব্লাইন্ড। আমি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বারটা দিয়ে প্রথম শুরু করছি। আমরা জানি বর্তমান বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধির মূল কারণই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন ডাই মনোঅক্সাইড, যেটা বের হচ্ছে বিভিন্ন কলকারখানা থেকে এবং বিভিন্ন গাড়ি থেকে। বিজ্ঞান মেলার আওতা বা পরিধি প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানের এই নতুন নতুন সৃষ্টিশীল কর্মগুলো স্থান পায় বিজ্ঞান মেলায়। বিজ্ঞানের এই সৃষ্টিগুলোর সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এর ফলে একদিকে যেমন মানুষের বিজ্ঞান সম্বন্ধে ধারণা জন্মায়, তেমনি তারা এর প্রতি আরো বেশি আগ্রহী হয়। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে। আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা 50/3, পশ্চিম ব্রাহ্মণী, নরসিংদী। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট আল আমিন হৃদয়, চিত্রগ্রহণ তাসনিম আক্তার অনু, নরসিংদী টিভি।